সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। লিওনেল মেসি মাঠে নামলে সংবাদ মাধ্যমের শিরোনাম, আলোচনায় থাকেন মাঠের বাইরের কর্মকাণ্ডের জন্যও। তবে খেলার বাইরের কর্মকাণ্ডের মধ্যে মেসির দানশীলতার খবর আলোচনায় এসেছে সামান্যই। যদিও বার্সেলোনা ফরওয়ার্ডের মাঠের পারফরম্যান্স আর দুস্থ শিশুদের সাহায্য করার মানসিকতা প্রায় সমপর্যায়ের, এবার যেমন এক মানহানির মামলায় জেতার পর ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত সমুদায় অর্থ মেসি দান করলেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। স্প্যানিশ সংবাদ মাধ্যম লা র্যাজনের প্রতিবেদক এক প্রতিবেদনে অভিযোগ করেছিলেন মেসি ডোপিং করেন, প্রতিবাদে মামলা করেছিলেন মেসি। গত বছরের 7 জুলাই সেই মামলায় জয়ের মুখও দেখেন বার্সেলোনা ফরোয়ার্ড। এক বছরের বেশি সময় পর মানহানির সেই মামলায় ক্ষতিপূরণ বাবদ নগদ 70,000 ইউরো পেয়েছেন মেসি। আর্জেন্টিনারের তারকা গত বছরই অনুরোধ করেছিলেন এ মামলা থেকে কোনো অর্থ এলে তা কোনো দাতব্য সংস্থায় দান করার জন্য। সে অনুযায়ী মেসি পুরো অর্থই দান করেছেন আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের তহবিলে। সংস্থাটি যুদ্ধবিধ্বস্ত এবং উন্নয়নশীল দেশগুলোতে রোগাক্রান্ত শিশুদের চিকিৎসায় কাজ করে থাকে। বার্সেলোনা ফরওয়ার্ডের দানের এ খবরটি বৃহস্পতিবার নিশ্চিত করেছে খেলোয়াড়টির টিম ম্যানেজমেন্ট। সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর ব্যাপারটি মেসির জন্য নতুন কিছু নয়। গত মে মাসে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার স্কুলগুলোতে 20টি শ্রেণীকক্ষ তৈরি করেছে মেসি ফাউন্ডেশন। এছাড়া ইউনিসেফ ও অন্যান্য মাধ্যমের সাহায্যে সবসময়ই দুস্থ শিশুদের পাশে দাঁড়ান 30 বছর বয়সী এ ফরোয়ার্ড। এমনকি গত 9 জুন ইসরায়েলের সঙ্গে হতে যাওয়া প্রীতি ম্যাচটি বাতিল করে আর্জেন্টিনা। এ ম্যাচটি ঘিরে ফিলিস্তিনে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ল্যাটিন আমেরিকার ফুটবল দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের সাথে ম্যাচটি না খেলার কারণ হিসেবে জানা যায় জেরুজালেমে তেদি স্টেডিয়ামে ইসরায়েলের মুখোমুখি হবার জন্য প্রস্তুত ছিল আর্জেন্টিনা। এখানে একসময় ফিলিস্তিনের একটি গ্রাম ছিল। দখলদার ইসরায়েলের সেনাবাহিনী 1948 সালে স্টেডিয়ামটি তৈরির সময় ফিলিস্তিনের গ্রামটি ধ্বংস করে দেয়, আর এ কারণে মেসি এই প্রীতি ম্যাচটি বাতিল করে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না।